আগামী তিন মাসের জন্য ভোজ্য তেলের আমদানিতে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। সোমবার মতিঝিলে এফবিসিসিআই ভবনে ভোজ্য তেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি। সভায় এফবিসিসিআই পরিচালনা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। এফবিসিসিআই সভাপতি বলেন, কেউ ভোজ্য তেলের দাম বাড়িয়ে দেবেন না, স্টক করবেন না, কেউ অসাধু উপায়ে নিলে আমরা তাদের পক্ষে নেই। আজ প্যাকেটজার তেলের চেয়ে বাজারে খোলা তেলের দাম বেশি, এটা মানা যায় না। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, এ অজুহাতে সবাই স্টক করছেন খোলা তেল। অনেকে বোতলের তেল খোলা হিসেবে বিক্রি করছেন, কিন্তু বিশ্ববাজারে আজ যে দাম বাড়ছে সে তেল তো দু তিন মাস পরে দেশে আসবে, তাহলে কেন আজ দাম বাড়বে? আজকের দাম যেটা হবে সেই দামে আপনারা বিক্রি করবেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, মিল মালিকদের বাজারে তেল সরবরাহ ঠিক রাখতে হবে। আমরা জানি দেশে যে পরিমাণ তেল আছে তা দিয়ে রমজান কভার করা যাবে। বিশ্ববাজারে তেলের দাম যেহেতু বেড়েছে, আগামীতে সরবরাহ রাখতে অন্তত তিন মাস তেল আমদানিতে ভ্যাট প্রত্যাহারের দাবি জানাই। প্রতিবেশী দেশ ভারতে যেটা তিনবার ভ্যাট ট্যাক্স সমন্বয় করা হয়েছে। সভায় মেঘনা গ্রুপের প্রতিনিধি তসলিম শাহরিয়ার বলেন, গত বছর আমরা $1,180 তেল আমদানি করেছি। এক বছর পর আজ বিশ্ববাজারে তেলের দাম $1,900 হয়েছে। এক মাস আগে তেল এসেছে $1,450, আজ বিশ্ববাজারের দাম চড়া। দেশের পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা চার মিল একদিকে আর পুরো দেশ একদিকে, অথচ বাংলাদেশি $177 তেল বিক্রি হচ্ছে ভারতে, সেখানে আমদানিতে ডিউটি ফি কম, আমাদের বেশি। ব্যবসায়ীদের কথা শুনে এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মনে হচ্ছে সংকট ভয়াবহ না। কেন ভয়াবহ হবে? আজকের কথা কিন্তু রেকর্ড হচ্ছে, সবাই যে দামের কথা বলেছেন সে দামে বিক্রি করবেন। আমরা প্রয়োজনে বাজার মনিটরিং সেল বাড়াবো, খোঁজ রাখবো, সরকারকে সব জানাবো। আবার খোলা তেল কেন বা বোতলের চেয়ে বেশি দামে বিক্রি হবে? আমি খোলার পক্ষে না, সব প্যাকেটজাত হোক। ছোট ৫ টাকার শ্যাম্পু বিক্রি হলে ১০০ থেকে ২০০ গ্রামের তেল প্যাকও হতে পারে। তিনি বলেন, খোলা তেল বিশ্বে কোথাও নেই, এটা বন্ধ করার দাবি জানাই। তেলের কোথাও সংকট নেই, তাহলে কেন দাম বাড়বে? এ মুহূর্তে ক্যাপাসিটি অনুযায়ী তেল আছে, তাহলে কেন দাম বাড়বে? বিশ্ববাজারে দাম বাড়লে আজই আমাদের এখানে কেন বাড়বে? এ কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চোরবাটপারের পক্ষে না, আমি কোনো অসাধু ব্যবসায়ীর পক্ষে নেব না বলেও তিনি জানান।